আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বরাবরত সুস্থ আছেন। যারা সুস্থ নেই তাদের জন্য আশা করব যে খুব শীঘ্রই এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা সুস্থ হয়ে যাবেন। দর্শক, আজকে একটু খোলামেলা আলাপ আলোচনা করব। আমাদের একজন ভাই আছেন, গত 20 বছর যাবৎ ব্যথার রোগী, অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন, চেষ্টা করেছেন, বছরের পর বছর ব্যথা নিয়ে ঘুমিয়েছেন, ব্যথা নিয়ে ব্যথার সঙ্গে যেন বসবাস, ব্যথা যেন ওনার পিছুই ছাড়ছিল না। বাট শেষ পর্যন্ত কিন্তু উনি সুস্থভাবের তালিকায় নিজের নাম লেখাতে পেরেছেন। আসুন আজকে ওনার সেই খোলামেলা আলাপ আলোচনায় আজকে আমরা শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমার থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। জেলা কুমিল্লা। স্যার, যদি একটু বলতেন যে কি করেন, এমনি পেশাগতভাবে কি করেন? আমি গ্রামে আগে বাইরে ছিলাম 20 বছর আগে। 20 বছর যাওয়ার পরে আপনার আমার হাতে ব্যথা ছিল, জিমজিম করতো আর জ্বালাপড়া করতো। আমি দুবাইতে অনেক ওষুধ খাইছি, খাইলে ভালো থাকতাম, না খাইলে আবার ব্যথা শুরু হতো। আচ্ছা। মোটামুটি 5 বছর বিদেশ করার পরে বাড়িতে আসছি, বিভিন্ন জায়গাতে আমি ডাক্তার দেখাইতেছি, ঢাকা সৌরদিতে দেখাইতেছি, ঢাকা ফিজিতে দেখাইতেছি, পঙ্গুতে দেখাইতেছি, অর্থোপেডিক তো যেন কয় কুমিল্লাতে দেখাইতেছি। আচ্ছা। ওষুধ খাইলে ভালো থাকি, ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথা শুরু হয়, আগের মতন শুরু করে। আচ্ছা। এরপরে আমি দীর্ঘদিন যাবতে 5 মাস যাবতে অর্থোপেডিকের ওষুধ খাইতেছি, খাবারের সাথেও ব্যথা, কিন্তু ব্যথা এবার কোনো পরিবর্তন আসতো না। হঠাৎ করে আমি ইউটিউবে আমি শহীদুল্লাহ স্যারের নাম্বার খোঁজ দিলাম, খোঁজা আমি ভর্তি হয়েছি। আপনি 16 তারিখে আসছি, 16 তারিখে আসছি, স্যার আমার কাগজপত্র দেখছে, দেখে আমারে বলছে আমরা 4টা পরীক্ষা আর একটা MRI দিলাম। ওকে। তো আমি বাড়িয়ে বলছি কাউন্টারে গিয়ে টাকা জমা দিলাম, দিয়ে স্যার আমি MRI করছি, রক্ত পরীক্ষা করলাম, করে স্যারে আবার সন্ধ্যাবেলা আমার রিপোর্টগুলো স্যারে দেখছে। আচ্ছা। দেখার পরে বলছে যে আমার হাতের ব্যথাটা ঘাড়ের থেকে আসে। আচ্ছা। আর কোমরে আপনি বলছেন ব্যথা নাই, কোমরে MRI রিপোর্টে আসছে যে সমস্যা আছে। ওকে। আমি 7 দিন ভর্তি ছিলাম, ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে স্যারকে বলছি আমি ইনশাল্লাহ 10 দিনের ভিতরে আমি রিলিজ দেবো, আলহামদুলিল্লাহ। একটু পেছন ফিরে থাকে, একটু পেছন থেকে যদি আসি, যে গত 20 বছর আগে যেটা আপনি বলেছেন 20 বছর থেকে আপনার ব্যথা, 20 বছর আগে তো আপনি একটা সময় সুস্থ ছিলেন, কোনো ধরনের ব্যথা বা এই ধরনের কোনো কিছু ছিল না তখনও? না, আমি অনেক জায়গাতে এক্স-রে করছি, MRI করছি, বলছে কি হয়েছিল 20 বছর আগে সব শুধু ব্যথা থেকে। মানে কি হয়েছিল হঠাৎ করে একদিন দেখেন ঘাড়ে ব্যথা? ঘাড়ে ব্যথাটা দেখা দিছে এই 1 মাস আগে। আচ্ছা। আগে কোনো ঘাড়ে ব্যথা ছিল না, ব্যথা ছিল হাতে, হাতের চিকিৎসা করতাম, MRI করাইছে, এই MRI করার থেকে ঘাড়ে ব্যথা দেখা দিছে। আচ্ছা। মানে হাতে কি হতো? হাতে জ্বালাপোড়া করতো, ঝিমঝিম করতো, এরপরে গরম সেক দিলে আমি আরাম পাইতাম। আচ্ছা। এখন যদি আমি এই হাসপাতালে আসার পরে আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আমি খোদার কাছে দোয়া করি যে হাসপাতালে রুগী আবার নতুন করে আসুক। আমিও নিজে বাড়ি যাওয়ার পরে আমি 2 জন পাঠাবো, আমি একজন পুরুষ একজন মহিলা, আমার নিজের আত্মীয়। আচ্ছা। 20 বছর আগে যখন প্রথম শুরু হয় এবং আপনি দেখলেন যে আপনার হাতে ব্যথা করছে বা আপনার ঝিমঝিম করছে, ডক্টরের কাছে যখন গিয়েছিলেন প্রথম, তখন উনি কি কোনো পরীক্ষা নেন? না, বাইরে তো কোনো পরীক্ষা দেয় না, বাইরে আমার ওষুধ দিছে, যে ভিটামিন দিছে, ক্যালসিয়াম দিছে, ব্যথার ট্যাবলেট দিছে, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনাকে ওষুধ দিছে এবং সেই ওষুধগুলো আপনি খেয়েছেন। আচ্ছা। সেই খাওয়ার পরবর্তীতে কি কোনো ধরনের উপকার হয়েছিল? খাইছি, ওষুধখানা ছাইড়া দিছি, আবার ব্যথা আগের মতো। আচ্ছা। ওষুধ যতক্ষণ খেতেন আপনার ব্যথা করে ভালো থাকতো, তারপরে যখন ছেড়ে দিয়েছেন আবার আগের পর্যায়ে? আগের পর্যায়ে। আচ্ছা। এর পরবর্তীতে কি হয়েছিল যখন দেখছেন যে ব্যথা ধীরে ধীরে বাড়ছে? না, ধীরে ধীরে বাড়ছে, আমি ঢাকা ভর্তি আসছিলাম 8 দিন। আচ্ছা। এরপরে আসছিলাম 6 দিন। আচ্ছা। ডাক্তার ওষুধ দিতেছে, ওষুধ খাইতেছি ভালো, কিন্তু এইবার আমাদের কুমিল্লা দেবদার থানাতে অর্থোপেডিক যাইতো। আচ্ছা। মোটামুটি আপনার 16 দিন ওষুধ খাইছি, 16 দিনে প্রায় 12-13 দিন ওষুধ খাইছি, কোনো পরিবর্তন নাই, ওষুধ খাওয়ার সাথে আরও বাড়ছে বেশি। আচ্ছা। তো আপনি যেটা বলেছেন যে আপনি মাঝখানে এমন অবস্থা হতো যে আপনি হাতকে আপনি, হ্যাঁ, হাতকে আমি গামছা বা আপনার ওই যে হাত মোজা মোটা মোটা গলা ফইরে আমি গামছা বা তোয়ালি ফইরে রাখতাম, নাহলে পাতলা খেতা পাইলে খেতা ফস দিয়ে রাখলে আমি হাতে আরাম পাইতাম, নাহলে আমি হাত জ্বালা ঝিমঝিম করতো, আর নাহলে হাত তীব্র লাগতো একজন উইটটা। এবং ঠান্ডা বা আপনার ইয়েতে, ঠান্ডাতে গরম লাগলে, গরম লাগলে বা আরাম লাগতো, ঠান্ডাটা বেশি লাগলে আরও বেশি খারাপ হইতো। আমি গামছা তোয়ালি বা যেটা পাইতাম এটা দিয়ে আমি হাতে ফাঁস দিয়ে আরামসে ঘুমাইতাম। তো
কতক্ষণ আসলে রাখা যায়, কারণ ঘুমের ঘরে দেখা ঘুমের মধ্যে যত ফিটে গেলে আবার নতুন করে ব্যথা হইতো, নতুন করে আবার ঘুমেতে উঠতে লাইট জ্বালাই তারপরে আবার করতাম। এই গত 20 বছর যাবত এই অবস্থা। তো এটার জন্য সর্বোচ্চ খারাপ কি হতো, আপনি কি আপনার দৈনন্দিন যে কাজগুলো দেখা যায় যে কোনো কিছু তোলা বা না, দিনের বেলা এত বোঝা গেছে না, আক্রমণটা বেশিরভাগ রাইতে করতো, আর এই যাত্রা দিনের বেলা করতো অনেক সময়। এই আমি এক মগডা দিয়ে পানি গোসল করতে আমার যখন রাত্রে দেখতাম সিরা যাইতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে আপনি একজন পরিশ্রমী মানুষ বা খেটে খাওয়া মানুষ, কাজ করে আপনার সব জীবিকা নির্বাহ হয়। তো কাজই যদি করতে না পারেন, আমরা মূলত কাজ করি আমাদের হাত দিয়ে, তো সেই কাজ যখন করতে পারতেন না, তো সেটাতে আপনার লাইফস্টাইলে কি ধরনের প্রভাব পড়তো? মানে কাজ করতে পারছেন না, বিদেশ থেকেও আবার একবার চলে বিদেশে আসছি বলতে, আমাদের গ্রামের বাজারে দোকান ছিল, ওই দোকানে মোটামুটি অত দুইটা দোকানদারি করতাম, যাই ইনকাম করতাম তাই আল্লাহ চালাইতো। আচ্ছা, তো পরবর্তীতে লাস্টে আমরা জানি যে আপনি একটা ডক্টরের ওষুধ খাচ্ছিলেন, এবং পরবর্তীতে আপনি আপনার একজন বন্ধুর মাধ্যমে জানতে পারেন যে আপনার এই যে ওষুধ আপনাকে দিয়েছে সেটা আপনার জন্য ক্ষতিকর, সেটা কি ছিল যদি একটু বলেন? ওষুধের নাম তো আমার খেয়াল নেই। আচ্ছা, মানে ঘটনাটা যদি একটু বলেন। এই যে দিয়ে দিছে আমার ব্যথা খাওয়ার পরে, তিনটা বড়ি খাওয়ার পরে ব্যথা কমে গেছে গা, আমার গাল মুখ বাড়িয়ে গেছে গা, ফুলে গেছে। হ্যাঁ, গাল মুখ ফুরে গেছে গা, পরে আমার দেখে সেটা আমার কইতেছে তোমারও তো দিছে ভালো লাগে, তো তোমার তো লাঞ্চে পানি ফেরবো, এরপর গাল ভুলে দেবো গা, তুমি এটা খাইও না। আচ্ছা, ডাইরেক্ট আমার ডাইরেক্ট করজ দিছে। আচ্ছা, গিয়ে আমি আবার এই আমাদের হাসপাতালে গিয়ে আবার ওনারা জিজ্ঞেস করছিলাম যে আমার কেন দিলেন, রুগী আসে ভালো লাগে, ও কোম্পানি তৈরি করছে আমরা লিখছি, সমস্যা কি? আচ্ছা, তো সেটার যে কি সাইড এফেক্ট হবে বা সেগুলো সেটা না আর বল আর বলি নাই, ওনার যদি আবার কোনো খারাপ একটা লিখে দেয় পরে আমি যদি মরে যাই এই ডরে ওনারকে আর কিছু বলি নাই। আচ্ছা, বলার মতো সাহস আছে, তবে বলি নাই। আমাদের যে হাসপাতালে স্যার কি করে, আমার বড় ভাইয়ের ছেলে উনি আমাদের সেনিটারি অফিসার, আচ্ছা, যেটা নিয়ে ওই দোকানে দুধ মাছ হোটেলে খাবার নিষিদ্ধ খাবার এসব ধরে। আচ্ছা, আমরা জানি যে এর পরবর্তীতে আপনি যেটা হয়েছে যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার কাছে আসেন, কিন্তু স্যারের বিষয়ে আপনি জানতে পারেন কীভাবে? স্যারের বিষয়ে জানছি আমি ইউটিউব, প্রায় আমি আমার এই অসুখটা পরে প্রায় আমি ডাক্তার স্যার দিই। আচ্ছা, কারণ কার্ডটা অনেক ধরনের লুক আছে, পরে আমি শহীদুল্লাহ স্যার দেখছিলাম, দেখে আমার এক বাইরের ছেলে পাড়াইছি উনি লাড়ি দিয়ে হাঁটতো, এনে চিকিৎসা করার পরে 11 দিন থাকার পরে উনি এখন বল খেলে ক্রিকেট খেলে উনি আবার এই কোম্পানি আবার বাইরে বিদেশ নিব একদম ফ্রি। মানে উনি একটা সময় লাঠিতে বর করতো লুঙ্গায় লুঙ্গায় আরতো। আচ্ছা, কিন্তু একটা সময় যখন উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে উনি ট্রিটমেন্ট নেন এবং আমি নিজে নিয়ে আসছি, আপনি নিজে নিয়ে আসছেন, নিজে নিয়ে আসছেন এবং দেখেছেন যে উনি সম্পূর্ণ সুস্থ। আপনি কিছুদিন আগে যেটা বলেছেন যে উনি এখন ফুটবলও খেলতে পারেন, ফুটবল খেলে ক্রিকেট খেলে মানে এতটাই সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ, ওকরা 100% কোনো 90% 100% 100%। আচ্ছা, এখন সুস্থ আছেন এবং ঠিক সেই স্বাভাবিক উনি জীবন, উনি ভালো হয়েছে পরে আমি যেমন বললাম যে 16 তারিখে আমি ঢাকা যাবো, আমার ওয়াইফ বলছে যে আমার বোনের ছেলে যেন চিকিৎসা করছে, তুমি নিয়ে যদি দিয়েছো এই সারের কাছে যা ট্যাব গেলে বেশি যাক, তবে শেষ চিকিৎসা আনতে আইও, এরপরে না হইলে 500 তোমার করছো ইন্ডিয়াতে যাইও, আমি 500 বানাইছি ইন্ডিয়াতে যাওয়ার লেগে। আচ্ছা, বাট শেষ চেষ্টা হিসেবে যে আমি একবার হলো আমি এখানে যাই। হ্যাঁ, আমার ওয়াইফের এটা আমার নিজের না, আমি এটা বলবো না, আমার ওয়াইফের এটা ধারণা যে সারার কাছে গেলে আমার বোনের ছেলে তো ভালো হয়েছে, ইনশাআল্লাহ তুমিও ভালো, ইনশাআল্লাহ আপনিও সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন সারের কাছে, স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন? স্যারের দেখে আমার তো বলছি যে স্যার আমার তো এমকের আন্ডারে আমি স্যার আসছি, ওই যে আমার ডাক্তার কবির হোসেন স্যারে উনিও বলছে যে আমার ভালো লোকের কাছে পাঠাইছে। আচ্ছা, পরে স্যার আমার কাগজ ফুলো দেখছে, আগের গুলা দেখছে, এরপরে এক্সরে আসলো, আপনি গাড়ির এক্সরে আসলো দুইটা, পিটের এক্সরে আসলো একটা, তিনটা দেখছে, দেখার পরে আমি কিছু পরীক্ষা দিলাম আর এমআর এটা দিলাম, আপনি এটা করে নিয়ে আসেন। আচ্ছা, পরে আবার আমার গাড়ি দুইটা চাইলো স্যারে যে গাড়ি কোনো ব্যথা আসেনি, গাড়ি অনেক লাড়লো, স্যারের গাড়ি লড়াই আমি বলি নাই স্যার আমার ব্যথা। আচ্ছা, ব্যথা লাগে না আমি কেন বলবো ব্যথা। আচ্ছা, পরে আপনার যখন এমআর এই রিপোর্টগুলো দেখছে স্যার, স্যারে কয় না গাড়ির থেকে হয় আপনার গাড়ির থেকে হয় আমার হাতে ব্যথাটা হয় এবং কোমরেও আপনার ডিসপ্লে আছে। আচ্ছা, তো স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বলেন, স্যারে ভর্তিও বলছে, আমি তো পরে স্যারে বলছি স্যার আমি তো ভর্তি হওয়ার প্রিপারেশন নিয়ে আসি নাই, আর ভর্তি হইলে স্যার অনেক কিছু টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে স্যার, কারণ স্যার আমি আজকে ওষুধ লিখে দেন স্যার আমি বাড়িতে ইনশাআল্লাহ আসবো, এটা প্রিপারেশন নিয়ে তারপর আপনি আসবেন 16 তারিখ, আমি মানে 19 তারিখ আবার আসছে বস। আচ্ছা, এসে ভর্তি হয়ে যায়। শুক্রবারে, গত শুক্রবারে আমি ফোন দিয়েছিলাম হাবিবুল্লাহ স্যারের কাছে, উনি বলছে দেখেন
সিঙ্গেল কোনো ব্যাট নাই। আচ্ছা, এখন আপনি ভর্তি হইলে আমরা ডাবল ওই আরেকজনের সাথে ভর্তি হইতে হইব। তো আমি আবার বললাম যে মহিলা হইলে আমি বলবো না। আচ্ছা, কই না পুরুষ লোক। এরপরে স্যার বলছে আপনার জাস্ট টাইম 10টার আগে আসবেন। জি, আমি আবার 7:50 কুমিল্লাতে আসছি। আচ্ছা, মানে এতটাই অ্যাটেনটিভ। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা জানি যে যেটা আপনার তিন বেলা করে আপনাকে অ্যাডভান্স এরিয়া, হ্যাঁ তিন বেলা দিতেছে থেরাপি, তারপরে ব্যায়াম করানো হইতেছে। আমি আল্লাহর কাছে দয়া করে যে আমার মতো রোগী, কতদিন ভর্তি ছিলেন? আমি অনলি 7 দিন। 7 দিন, 20 বছরের ব্যথার 7 দিন, 7 দিন আগের আপনি এবং 20 বছরের সেই ব্যথা নিয়ে এখন ইনশাল্লাহ। এখন আমি আর কি বলবো, খোদার কাছে আমি খোদার কাছে লাখ লাখ শুকরিয়া করি যে আমার সুই মারে ওনার লেগে দোয়া করি, ওনা আমার হাইতে যায় ওনারা দেয়। আচ্ছা, ওনার বাসা এত সুন্দর, ওনার বাসার মাঝে যে গাড়ি দেয়, আলগা একটা গাড়ি দিলে মামলো লিল 6টা, আর আমার এখন কই দেয় এই আধা ঘন্টা আগে 20টা গাড়ি দিছে। আপনি দেখে মনেই হচ্ছে না একদম সুস্থ হবে এই গাড়ির মাঝে 20টা গাড়ি হাতে, আর এই হাতে 20টা গাড়ি দিছে। যদি একটা গাড়ি দিলে তো মামলো লিল 6টা। অবশ্যই, কিন্তু ওনার বাসা ব্যবহারে আমি অনেক অনেক ভালোবাসি। আমি ওনার লেগে দোয়া করি, ওনাকে বলছি স্যার আমি কোনো সময় যদি ঢাকা আসি আমরা লেগে দেশি গাই দুদিন দেন, যদি আবার আল্লাহ হায়াতে বাঁচা। আলহামদুলিল্লাহ। তো 20 বছর আগের আপনি এবং এই 7 দিন পরের আপনি কি অবস্থা বলেন, আকাশ পাতাল পার্থক্য? আমি অনেকই ভালো আছি স্যার। আপনি কি টেস্ট করে দেখেছেন, আপনার হাতে জিনিসপত্র নিয়ে দেখেছেন? না, অনেক অনেক ভালো আছি বললাম। সেই ঝিঝি ব্যথাটা, ঝিঝি ব্যথা তো নাই কইলে স্যারে, আমি এখনো পর্যন্ত আসে নাই। এবং খুব ভালো আছেন, সুস্থ আছেন? সুস্থ আছি। আমি কেন মিথ্যে বললে তো আমি আখেরাতে আমি এটা জব দিতে আল্লাহর কাছে। অবশ্যই, যদি আমি কোনো হাসপাতালের পক্ষে কথা বলি মিথ্যা, আমি আখেরাতে আমি এটা জব দিতে। আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে দেখছেন আপনাকে, যারা হয়তো তারা নিজেরা অসুস্থ অথবা তাদের পরিবার পরিজন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? না, যদি আমার মতো রোগী থাকে তাহলে আইয়া ভর্তি হইলে কোনো সমস্যা হইব না, উনি ভালো চিকিৎসা পাইব। আমি নিজে পাইছি, আমি তো বললাম আমার এক ফ্রেন্ড বাড়িতে আজকে ফোন দিছে যে আমার শরীর অবস্থা কি, দেখ দোস্ত দুজনেরই এক সমস্যা, দুজনের শুরু শুরু ফোলা পাইন যে কোনো জায়গায় গেলে যে দোকানদারি একটা বুঝ দিয়ে যাইতে পারাম এই বাগিয়ে জোরে না, তুই আইলে আমি তোরা লই আম, আর আমার বাসতে আইসে কই কি কাকা আমার শাশুড়ির ভর্তি করাম, কাইল বেতার লাগে দীর্ঘদিন লাগতে ভুগতাস। এই যে একটা বিশ্বাস, একজন আরেকজনকে নিয়ে আসতেছেন, একজনের ব্যথা হচ্ছে, একজন সুস্থ হচ্ছেন, আরেকজনকে নিয়ে আসতেছে স্যার। আমার আপনি সুস্থ না হলে তো আপনি নিয়ে আসতেন আমার তো স্যার, আমার উপকার হয়েছে আমি একজনের বলতে পারবো? অবশ্যই, এটা বলা উচিত, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই হাসপাতালের মাঝে কোনো আপনার কোনো কাজে গাবিলাতি নাই, আপনার নার্স টাইমে টাইমে যাইতেছে, আপনার রুমগুলো দোয়া মাসি কন্টিনিউ হইতেছে, ডাক্তার টাইমে টাইমে ডাক্তার আসতেছে, এটার মধ্যে কোনো গাবিলাতি নেই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন, আসলে আজকে আর খুব বেশি কথা বলব না, যেহেতু আমরা খোলামেলা আলাপ আলোচনা করছিলাম আমাদের এই ভাইয়ের সাথে। এই যে দেখুন উনি কতটা এক্সাইটেড, এবং এই যে যে গত 20 বছরের যে কষ্ট, এটা যদি আসলে এত অল্প সময়ের ভিতরে বলা সম্ভব না, বাট উনি চেষ্টা করেছেন ওনার সেই অভিজ্ঞতাগুলো যতটুকু পারবেন আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি উনি মানে এই যে সুস্থটা এত বছর পরে, উনি এক্সাইটমেন্টে হয়তো অনেক কিছু বলতেও পারেননি, যাই হোক উনি সুস্থ হয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সবসময় এটাই কামনা করি যে আমাদের প্রতিটা ভাই বোন যারা আছেন এই ধরনের সমস্যায় আছেন, তারা অবশ্যই অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব দ্রুত সময়ের ভিতরে তারা যাতে সুস্থ হয়ে যান এবং সঠিক তারা যাতে একটা চিকিৎসা পান, কারণ সঠিক চিকিৎসা আমাদের প্রত্যেকের আমাদের অধিকার। এটা কিন্তু আসলে আমরা কারোর কাছে চেয়ে নেওয়ার মতো আমাদের কোনো কিছু না, এটা আমাদের কোনো করুণা না, এটা হচ্ছে আমাদের অধিকার, এবং সেই অধিকারটা যাতে আমরা সবাই পাই, সেই অধিকারটা যাতে সবার নিশ্চিত হয় সেদিকে আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।